আমি দেখছিলাম সিপিএম কতটা প্রোটেকশন দিতে পারে, সিপিএম জয়নগরে তার কর্মীদের প্রোটেকশন দিতে পারেনি। আমি সিদ্ধান্ত নিচ্ছি দু একদিনের মধ্যে আমি জয়নগরের আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াব। আমি প্রথম দু তিন দিন দেখছিলাম কমরেডরা তো বড় বড় কথা বলে, আমরা বিজেপিরও বিরোধী, অমুকেরও বিরোধী, তমুকের বিরোধী। কমরেডরা এখানে বলেন যে আমরা চোরেদের বিরুদ্ধে লড়ছি, আবার সেই চোরেদের সঙ্গে বসে পাটনা মুম্বাই বাঙ্গালোরে বিরিয়ানি খান কফি খান, কিছু করতে পারেনি কর্মীদের। ওখানকার কমরেড স্থানীয় স্তরে সিপিএম এর কর্মীরা আক্রান্ত পরিবার যারা ঘর ছাড়া হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আমার সহযোগিতা চেয়েছেন, আমি তাদের সহযোগিতা করব, আমি প্ল্যান পরিকল্পনা তৈরি করছি। উনি মহামান্য অবসরকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভুল বুঝিয়ে, আমি বলবো ভুল বুঝিয়ে, আজকে পারমিশন না দেওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। আগামীকাল আমাদের মণ্ডল সভাপতি কলকাতা আসছেন, হাইকোর্টে কালকে আমরা মামলা ফাইল করব, হাইকোর্টের হস্তক্ষেপ চাইব, হাইকোর্ট যে ডেট ঠিক করে দিবে সেই ডেটে কোতলপুরে মিটিং হবে। আমি হাইকোর্টের হিয়ারিং হয়েছে কিনা বা জাজমেন্ট কিছু হয়েছে কিনা মাননীয় চিফ জাস্টিসের কোর্টে এখনো পর্যন্ত জানি না, আমি বিষয়টা জেনে নিই। আমাদের তমগ্ন ঘোষ, উত্তর কলকাতার সভাপতি, সজল ঘোষ লড়াকু সংগ্রামী নেতা কাউন্সিলর, এবং আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়াল, তিনজন বিষয়টা দেখছে। আমরা রাত্রেই আলোচনা করে নিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেব, আমি এবং রাজ্য সভাপতি কথা বলে নেব। আমরা এটাকে বড় ইস্যু বানাবো, আগামীকাল থেকে আপনারা সেটা টের পাবেন।